সম্মানিত ভিউয়ার্স, আপনি এখন আছেন লেটেস্ট ব্রেকিং নিউজ বিডিতে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবারের ম্যাচে মুম্বাইয়ের পক্ষ হয়ে স্বরূপে ফিরেছেন বাংলাদেশের বোলার মোস্তাফিজুর রহমান। 19তম ওভারে 1 রান দিয়ে 2টি উইকেট নিয়েছিলেন তিনি, তাতেও জয়ের দেখা পেল না মুম্বাই ইন্ডিয়ান্স। সাকিবের দল সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 1টি উইকেটে হেরে গিয়েছে মুম্বাই। প্রথম ম্যাচে তেমন উজ্জ্বল ছিলেন না মোস্তাফিজ, কিন্তু গতকাল যে বোলিংয়ে ছিলেন দুর্দান্ত। 4 ওভারে মাত্র 24 রান দিয়ে নিয়েছেন 3টি উইকেট। হায়দ্রাবাদের 148 রানের দেওয়া লক্ষ্যে খেলতে নেমে শুধু শিখর ধাওয়ানের 45 রানই ছিল সর্বোচ্চ। ব্যাট হাতে সাকিব 12 রান করেছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয়ের পথে ছিল হায়দ্রাবাদ। তবে 19তম ওভারে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে জয়ের সুবাস পেতে শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে প্রতিটি ম্যাচে 16 ওভারের, তা হয় কিভাবে? আইপিএল তো টি-20 টুর্নামেন্ট, বাকি 4 ওভার কোথায় গেল? কালকের ম্যাচটা যারা দেখেছেন তারা বলবেন কে আবার? রশিদ খানের কাছে রোহিত শর্মা, ইভিন লুইস, কাইরন পলার্ডদের মতো তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ নিয়েও 8 উইকেটে 147 রান তুলেছিল মুম্বাই। দলটির রানের চাকা আটকে দেন মূলত আফগান স্পিনার রশিদ খান। 4 ওভারে 13 রানে 1টি উইকেট এবং ইকোনমি রেট ছিল 3.25। দুর্দান্ত এই স্পেলে দিয়েই আইপিএলে দারুণ এক মাইল ফলক ছুঁয়েছেন রশিদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবার আসবো একটু পর। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন।